কথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারি গল্প শোনো আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান ম্যাজিক ম্যান। আমি বিশ্বশ্রেষ্ঠ ধনুর্বীর হতে চাই। আমাকে শিখতে হবে প্রকৃত অস্ত্র চালনা। দেখেছিস ভাই, আমরা তোকে সেই কোথায় কোথায় খুঁজে এলাম আর তুই কিনা এই ঘরে আছিস। কেন রে, কি হলো আবার? কি আর হবে, তোকে নিতে এলাম। নিতে কোথায়? সে কি মনে নেই? আর যে আমাদের সবার একসাথে নদীতে নাইতে যাবার কথা রে ভাই। কতদিন আমরা একসাথে নাইতে যাইনি। সাঁতার ডুব সাঁতার কি মজা, চল আর দেরি করিস নে, বেলা যে গড়িয়ে গেল। না রে, তোরা যা, আমার কোনো ইচ্ছে নেই। যাবি নে? কেন রে ভাই? আমার যে ওসব ভালো লাগে না রে। বেশ তবে আমরা গেলাম। তবে খেয়াল আছে তো আগামীকালকের চড়ুই ভাতির কথা? কাল কিন্তু তৈরি থাকিস ভাই, দেরি করিস না যেন। চল চল। সে কি কেন? কাল তুই আমাদের সাথে নাইতে গেলি না, আজ আবার চড়ুই ভাতিতেও যাবি না। আমাকে তোরা ভুল বুঝিস না ভাই, আমার যে মন সায় দিচ্ছে না, আমার এসব কিচ্ছু ভালো লাগে না রে। তোকে ছেড়ে আমাদেরও যে ভালো লাগবে না। কিছু মনে করিস না রে তোরা, এখন তোরা যা, আমার ইচ্ছে হলে আমি নিজে থেকেই ওখানে চলে যাব। এখন যা, তোরা যা, চলে যা। নিজে থেকেই আসবি তো রে ভাই? বেশ আমরা তবে আসি। তুই ঠিক চলে আসিস কিন্তু। একলব্য, প্রণাম পিতা। আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি আজকাল তুমি বড়ই উদাস থাকো, এর কারণ কি? পিতা, তুমি আমাকে বলতে পারো কি তোমার সমস্যা? সঙ্গী সাথীদের সাথেও থাকছো না, আহার পরিধানেও মন নেই, কি কারণে তোমার মন এত উতলা? পিতা, আমি মহান ধনুর্বীর হতে চাই। ধনুর্বীর? হ্যাঁ পিতা, হস্তিনাপুরের কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষা গুরু শ্রী দ্রোণাচার্যের শিষ্য হতে চাই আমি। শ্রী দ্রোণাচার্য? পিতা আপনি জানেন না দ্রোণাচার্যের গুরুকুলে কি আশ্চর্য জাদু আছে। সেখানে এক অতি সাধারণ মানুষও গুরুর সান্নিধ্যে এসে মহান বীর হয়ে উঠতে পারেন। আমি গুরু দ্রোণাচার্যের শিষ্যত্ব গ্রহণ করতে চাই পিতা। পিতা, আমি জানি আমরা রাজবংশীয় ক্ষত্রিয় নই, নিষাদ বংশীয় শিকারী জাতি, কিন্তু আমি যে শুধু একজন সাধারণ শিকারী হতে চাই না পিতা, আমি যে এক মহান বীর যোদ্ধা হতে চাই। একলব্য, দয়া করুন পিতা, একবারের জন্য আমাকে অনুমতি দিন পিতা, নিজ গৃহ ত্যাগ করে গুরুগৃহে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করি। পুত্র একলব্য, তুমি জানো না, তুমি জানো না তুমি কি ভীষণ ইচ্ছা পোষণ করেছ, এ যে বড় কঠিন, এ যে অসম্ভব। কেন পিতা, আমার উৎসাহ আমার ইচ্ছা কি এই অসম্ভবকে সম্ভব করতে পারবে না? একলব্য, তুমি নিষাদ রাজপুত্র,
রাজ শিক্ষাগুরুর শিষ্যত্ব গ্রহণ করা যে বড়ই কঠিন। পিতা, আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। গুরু দ্রোণাচার্য কখনোই তোমাকে শিষ্যরূপে গ্রহণ করবেন না, উনি কেবল ক্ষত্রিয় রাজবংশীয় শিক্ষাগুরু। পুত্র, তোমার এই আশা নিছকই অমূলক। আমি আমার অধ্যাবসায় এবং গুরু ভক্তি দিয়ে আমার শিক্ষাগুরুর হৃদয় জয় করব। পিতা, আমার বিশ্বাস আমি পারব। বেশ বেশ, বিজয়ী ভব, যাও যাও, তুমি তোমার লক্ষ্যে। এই ভূভারতের দৃষ্টান্ত হও তুমি, মহান বীর হও তুমি। প্রণাম পিতা। ছোট্ট বন্ধুরা, আমরা চলে এসেছি শিক্ষাগুরু দ্রোণাচার্যের গুরুকুলে। পুত্র অর্জুন, আরো বলিষ্ঠভাবে ধরো ধনুক, লক্ষ্য স্থির রাখো, লক্ষ্য বস্তু ছাড়া আর কিছুই যেন নজরে না থাকে। আজ্ঞে গুরুদেব। সাধু সাধু, প্রথম সুযোগে লক্ষ্যভেদ সকলে করতে পারে না। অর্জুন, তুমি সফল হলে অপূর্ব। প্রণাম গুরুদেব। কে তুমি বালক, কি তোমার পরিচয়? একলব্য, একলব্য আমি, নিষাদ রাজপুত্র। নিষাদ রাজ মানে? হস্তিনাপুরের পশ্চিমে যে ঘন অরণ্য, সেখানেই আমার বাস। বৎস, কি তোমার অভিপ্রায়? হস্তিনাপুরের অস্ত্র শিক্ষার রাজগুরু শ্রী দ্রোণাচার্যের শিষ্যত্ব গ্রহণ করতে ইচ্ছুক আমি। আপনাকে গুরুরূপে বরণ করলে জীবন ধন্য হয়, অনুগ্রহ করে আপনি আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। আপনার কাছে আমি অস্ত্র শিক্ষা লাভ করতে এসেছি। বৎস একলব্য, তুমি নিষাদ রাজপুত্র, তুমি শূদ্রজাত বংশীয়, আমি ব্রাহ্মণ, হস্তিনাপুরের রাজ শিক্ষাগুরু। তাই আমার পক্ষে কখনোই কোনো শূদ্রের শিক্ষাগুরু হওয়া সম্ভব নয়। বৈদিক প্রথা অনুসারে কখনোই তুমি আমার শিষ্য হতে পারো না। আর তাছাড়া উনি হলেন রাজগুরু, ক্ষত্রিয় বংশজাত, যুবরাজদের শিক্ষাদানের জন্য নিযুক্ত। তুমি কে হে শূদ্র বংশীয় বালক, এই গুরুকুলে প্রবেশে অধিকার পেলে কি করে? এ কেমন দম্ভ! আমি শূদ্র বংশীয় বটে, কিন্তু আমিও নিষাদ রাজপুত্র। এই আস্ফালনের অভিপ্রায় তো কখনো আমার হয় না। এই মুহূর্তে পরিত্যাগ করো এই স্থান, আমাদের অস্ত্র চর্চার সময় এরূপ অনাচার সহ্য হয় না। গুরুদেব, আপনারও কি একই মত? বুঝতে পেরেছি গুরুদেব, আমি বুঝেছি আপনার অভিপ্রায়, আমি বুঝেছি। কিন্তু ঈশ্বর জ্ঞান বুদ্ধি বিতরণ করেন জাতি ধর্ম নির্বিশেষে, তাও কেনই ভেদাভেদ? গুরুদেব, আপনি গুরুদেব, গুরুশ্রেষ্ঠ আপনি, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে অস্বীকার করতে পারি না। তাই আমি এখনই এই স্থান ত্যাগ করছি। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমরা কি আবার অস্ত্র চর্চা শুরু করতে পারি? চলো আমরা আবার শুরু করি। যে শিক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা নেওয়ার স্বপ্ন নিয়ে বড় হলাম, সেই শিক্ষাগুরুই আমাকে শিক্ষাদানে অস্বীকার করলেন। কিন্তু কেন? শুধুমাত্র আমি শূদ্রবংশীয় বলে? জন্মের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই, তবু আমাকে অপমানিত হতে হলো। একলব্য আমি, নিষাদ রাজপুত্র। নিষাদ রাজ? না না, বীর যোদ্ধা আমাকে হতেই হবে। জন্মের উপর যেমন আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু কর্মের উপর তো আছে। আমি যদি প্রত্যহ অস্ত্র সাধনা করি, পারবো না আমি? শক্তি বাহুবলে আমিও শ্রী দ্রোণাচার্যের শিষ্যদের থেকে কোনো অংশে কম নই। হ্যাঁ হ্যাঁ, আমি পারবই, পিতার আশীর্বাদ আমার সঙ্গে আছে।
আমি নিশ্চয়ই পারব, পারতে তো আমাকে হবেই। যা পাখি যা, আমাকে বিরক্ত করিস না, দেখছিস তো কাজ করছি। তাই তো তোমায় শুধাই, অস্ত্রবিদ্যা শিখতে গিয়ে এ তুমি কোন বিদ্যা শিখে এলে? হে মূর্খ পাখি, অস্ত্রবিদ্যা শিক্ষারই আয়োজন করছি। হে কেমন আয়োজন? গুরুর সামনে অস্ত্রবিদ্যা চর্চা করতে হয়। আমার দুর্ভাগ্য রে পাখি, আমি সেই অধিকার থেকে বঞ্চিত। তুই কিচ্ছু জানিস না রে পাখি, আমার গুরু শ্রী দ্রোণাচার্য। সে তো কৌরব পাণ্ডবদের গুরু। আমার গুরু, কিন্তু শুধু শূদ্র বংশজাত বলে আমার গুরুকুলে প্রবেশের অধিকার নেই রে। তাহলে তোমার শেখা হবে কি করে? এখানেই গড়ে নেব আমার গুরুকুল। এখানেই গুরুকুল? হ্যাঁ, এখানেই মাটি দিয়ে তৈরি করছি আমার গুরুর মূর্তি। আমার গুরুর সামনে অস্ত্র চর্চা করব বলে। বাহ, এ তো দারুণ ব্যাপার। তুমি মূর্তি তৈরি করো, আমি একটু আহার সংগ্রহ করে আনি। শিষ্যগণ, আগামীকাল হস্তিনাপুরের পশ্চিমের অরণ্যে আমরা সকলে মৃগয়ায় যাব। আজ থেকে সকলে প্রস্তুতি নিয়ে নাও। অস্ত্র শস্ত্র রন্ধন দ্রব্যাদি সবকিছুই আজ গুছিয়ে নিতে হবে। যেমন আজ্ঞা গুরুদেব, আমরা আজ থেকেই প্রস্তুতি নেব। গুরুদেব, সাথে আমরা আমাদের গৃহপালিতদেরও নিয়ে যেতে পারবো তো? নিশ্চয়ই পারবে। কি বলবি? রোজ রোজ এই মূর্তি পূজো করো কেন? একজন শিষ্যের কাছে গুরু হলেন ঈশ্বরের শামিল। উনি আমার গুরুদেব, ওনাকে না পূজো করলে আমার সমস্ত অস্ত্র শিক্ষাই ব্যর্থ রে। ওনাকে না পূজো করে আমি অস্ত্র চর্চাও করতে পারি না। তুমি তো এখন অস্ত্র চালনায় পারদর্শী, তাও কেন পূজো করো? ওরে ছোট্ট পাখি, না হলে যে আমার সমস্ত শিক্ষাই মিথ্যে। ওনাকে অস্বীকার করলে আমার সমস্ত অর্জিত শিক্ষা এক নিমেষে মিথ্যা হয়ে যাবে রে পাখি। ধন্য একলব্য, তুমি
করতে শ্রদ্ধা, তুমি এক মহান বীর। এ কি এই অসময়ে এই অরণ্যের মধ্যে এই কুকুর এলো কি করে? এইমাত্র দেখে এলাম এক দল ঋষিপুত্র এসেছে এই অরণ্যে, হয়তো এদের সাথেই এসেছে। ঋষিপুত্রদের সঙ্গে এসেছে, তাহলে তো এই কুকুর গৃহপালিতই হবে। কিন্তু এর এরূপ আচরণের কারণ কি? তুমি তো মহান বীর, তাও তো দেখি ওই কুকুরের মুখ বন্ধ করে, কিন্তু প্রাণে মারলে চলবে না। তাই নাকি? বেশ, আমার কুকুরের কেমন অবস্থা, কে করলো? একি, এ তো ভারী আশ্চর্য, কুকুরের মুখে তীর বিঁধেছে অথচ কুকুর প্রাণে মরেনি, এমনকি রক্তপাত পর্যন্ত ঘটেনি। কি অসাধারণ লক্ষ্যভেদ! এ নিশ্চয়ই কোনো বীরের কাজ। গুরুদেবকে আমি এখনই এই সংবাদ জানাই গিয়ে। আমাকে দেখতেই হবে কে এই মহান বীর। দেখুন দেখুন গুরুদেব, দেখুন আমার গৃহপালিতের কণ্ঠস্বর কি রূপে রোধ করা হয়েছে। জানি না কে সেই ব্যক্তি যে এত নিপুণভাবে কুকুরটির বাকরোধ করেছে। এ সত্যি বড় কঠিন কাজ, আশ্চর্য ক্ষমতার অধিকারী সে। কিন্তু এই ঘন অরণ্যে কোথা থেকে এলো সেই বীর? গুরুদেব, আপনি আমাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ করে তুলবেন বলে ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ। এ তবে কোন শ্রেষ্ঠত্বের লক্ষণ আমরা পরিদর্শন করছি? না বৎস, আমরা আগে দেখি এ কার কাজ। আমি তোমার প্রতি কোনো অবিচার হতে দেব না। চলো, আর ওই কুকুরটিকে তীর মুক্ত করো। অপূর্ব, কে তুমি বৎস? প্রণাম গুরুদেব, আমি একলব্য, আপনার শিষ্য। আমার শিষ্য? কিন্তু আমি তো তোমাকে কোনোদিনই দেখিনি। মনে করুন গুরুদেব, আজ থেকে বেশ কিছু মাস আগে আমি গিয়েছিলাম আপনার গুরুকুলে, শূদ্রবংশীয় বলে ফিরে এসেছিলাম আমি। আমি সেই একলব্য। তুমি নিষাদ রাজপুত্র, তুমি শূদ্রজাত বংশীয়, তাই আমার পক্ষে কখনোই কোনো শূদ্রের শিক্ষাগুরু হওয়া সম্ভব নয়। গুরুদেব, আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনার মূর্তি সে আমাকে ফিরিয়ে দেয়নি। প্রতিদিন আমি তার সামনে অস্ত্র অনুশীলন করেছি, যা কিছু লক্ষ্যভেদ করেছি তা আপনারই সামনে গুরুদেব। এবার আপনি বলুন গুরুদেব, আমি আপনার শিষ্য নাই বা হতে পারলাম, কিন্তু আপনি তো আমার গুরুদেব। গুরুদেব, এ আমরা কি শুনছি? আপনার এই শিষ্যই কি তবে সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর? অর্জুন তবে কে?
আপনি কি প্রতিশ্রুতিচ্যুত হবেন? না অর্জুন, না। তিষ্ঠ, শান্ত হও বৎস। গুরু শিষ্য সম্পর্ক গুরুদক্ষিণা ব্যতীত অসম্ভব। এই একলব্য কি সেই গুরুদক্ষিণা দিয়েছে? ক্ষমা করুন প্রভু, আমি গুরুদক্ষিণা দিইনি, আমি সেই সুযোগ পাইনি। আপনি আমাকে আদেশ করুন প্রভু, একবার আদেশ করুন কি হবে আপনার গুরুদক্ষিণা, আমি অবশ্যই তা দিতে প্রস্তুত। আমার গুরুদক্ষিণা দেওয়ার ক্ষমতা তোমার নেই। গুরুদেব, একবার আদেশ তো করুন। তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটাই হবে আমার গুরুদক্ষিণা। দাও আমাকে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ। আমি বলেছিলাম বৎস, আমার গুরুদক্ষিণা দেওয়ার ক্ষমতা তোমার নেই। কি করে তুমি আমার শিষ্য হতে পারবে? না গুরুদেব, ইহার এমন কি কঠিন কাজ? এইটুকু গুরুদক্ষিণা স্বয়ং দ্রোণাচার্যের সামনে তার শিষ্য একলব্য কি দিতে পারবে না? এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। গুরুদেব, এই নিন, এই আমার গুরুদক্ষিণা। একলব্য, তুমি মহান, তুমি সাহসী, তুমি বীর, তুমি শিষ্যকুলের শ্রেষ্ঠ।